सुप्रिय दर्शक आमी सादेक रोमन रतन तारल विचित्र टीवी पक्ष के अभिनंदन जानाच्छि। प्रिय दर्शक आपनारा जानें जे ताराइल माने किशोरगंज जिलार ताराइल उपजेला शाकसब्जिर जन्य एकटि विख्यात एलाका। एखाने काचा मरीच एवं सबुज शाकसब्जि प्रचुर माने बाम्पार फलन हय। तो एबछर शीत मौसुमे आमादेर ताराइलेर कृषि अफिसे देवा तथ्य अनुजाई आमादेर शाकसब्जिर लक्ष्यमात्रा छिल 720 हेक्टर जमी। तो 720 हेक्टर आबादी जमिर मध्य रयेछे विभिन्न धरनेर सबुज शाकसब्जि। तार मध्ये इतिमध्ये सबुज शाकसब्जि 735 लक्ष्यमात्रा अर्जित हयेछे। एबं तार मध्ये सबुज सब्जिर मध्ये रयेछे खीरा। तो खीरार जे बाम्पार फलन हयेछे ताते बोझा जाय जे ताराइल 735 हेक्टर जमी आबादी जमिर मध्य खीरार परिमाण होच्छे चाषाबादी जमिर परिमाण होच्छे 230 हेक्टर। तो 230 हेक्टर जमी लक्ष्यमात्रा निये एबार खीरा चाष होयेछे। तो कृषकरा तादेर लक्ष्यमात्रा पेरिये अनेकटा बेशी उत्पादन करते सक्षम होयेछे। तो कृषि अफिसेर तत्त्व मते आमादेर ए ताराइले যে ক্ষীরার পরিমাণ এবার উৎপাদন হয়েছে তার মধ্যে প্রতি হেক্টর ক্ষীরার উৎপাদন হয়েছে 25 থেকে 28 টন। তো 25 থেকে 28 টন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে এবং ক্ষীরার সময়কাল 65 থেকে 90 দিন। তো এই 90 দিনের মধ্যে ক্ষীরা চাষিরা তাদের এই সবজি ফলন উৎপাদন করে শেষ করে 90 দিনের মাথায় এই ফলন শেষ হয়ে যায়। তো তারাই থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখান থেকে হাজার হাজার টন এই ক্ষীরা রপ্তানি হচ্ছে এবং সুস্বাদু এই ক্ষীরা জনপ্রিয় হচ্ছে দিন দিন। চলুন আমরা তারাইল বাজারের কাঁচামাল আড়তের যারা ব্যবসায়ী তাদের সাথে একটু কথা বলি। বর্তমানে ক্ষীরা আমরা সবচেয়ে বেশি খাইতে হলো চট্টগ্রাম, আর হলো ফেনী আর সৌমনি, ওই তিন জায়গায় বর্তমানে তারাইলে কিরা সবচেয়ে বেশি খাইতেছে। এই জায়গায় যদি কিরা না যেত তাহলে তারাইলে কিরা তারাইলে পড়ে থাকতো। আর বর্তমানে আপনার এই শশার কারণে কিরাটা দামটা একটু কম, যেমন গতকালকে আপনার কিরা বিক্রি হয়েছে তারাইল বাজারে আপনার 18 টাকা কেজি, 18 থেকে আপনার 14 টাকা পর্যন্ত কিনা হয়েছে। কিন্তু চট্টগ্রাম কিরা বিক্রি হয়েছে আপনার হলো 12-13-14 টাকা। কিন্তু আজকে কিরার দাম অনেক কম হইব, আর আশা করি আপনার কিরার দাম আপনার শীত যত বেশি হবে আর কিরার দাম তত বেশি দাম বাড়বে। আমরা এই বছর কিরা ফসল যেটা করছি এই বছর আমরা বহুত মাইর আছি। এই মেঘনে আমরা আর কিরা ক্ষেতের মাঝে ধরতে না, কিরার দর এই বছর কম, তার কারণে আমরা গৃহস অনেক এই ক্ষতিগ্রস্ত। দাম এইদিকে বাড়ছে, আরও অনেক আগে 4টা 2টা 3টা আসি, 12-14টা 15টা এরম আছে বাজার। করছিলাম 6-7 কাঠা হইলো, হইলে কিছু ওই দিন হইলে পরে বাদ দিয়ে আমরা সব করে সব বোনাস পেয়েছি। এই 3টা 4টা বেছি ওখন কিরা কমে থাকা, ওখান যখন দামটা একটু বাড়িয়ে থাকা, ওখান তো আল্লাহ ভরসাই। এই আগে দেন তাহলে কিরা হয়েছে, এবার দর কম আছি 3টা 4টা, ওখান কিরা কম ওখান তো দরটাকে বাড়ছে গিয়া একটু দুদিন ধরিয়া খুশি। তো আল্লাহ দুনান না দিতে হতে তো আমরা খুশি তো আমাকে বেজায় বরং দেব গিয়া। আমদানি বেশি রপ্তানি কম, কমছে বাড়ে নাই, আগে 2 টাকা ছিল নেই 10-12 টাকা হয়েছে। এইটা বাড়াতে কৃষক পুষে না, যে 2 টাকা কেজি কিরা বেঁচে তো কৃষক আর ক্যাট মারি ফেলছে, শেষের দিকে বাড়ছে। ওই 400 মন বা 300-500 মন ওইগুলো ব্যাপারী কাছে নিয়ে যা, ও ঢাকা নে চিটাং নে। কৃষক আমরা কৃষক
মানে কতটুকু জমি গেছে এই 3 কাটা 3 কাটা কতটুকু হইছে মাল কম হইছে এই বছর এই মন চারে কয় কাটা ইয়া ইয়াতে 3 টাকা তো করস হইছে 22000 টাকা কাটা হইছে হ্যাঁ আমরা তো মারাই টাইট মোরা করে আর ওইব বড় দূর হইলে আর 2000 দিয়ে বসলাম আর উঠে আর দিয়ে এই কাটা দে सब जगह जाए सीटागंज जाए फेनी चौमुहनी ढाका जाए सब जगह रप्तानी इदानी एक दाम बढ़े किसी दिन आगे बृष्टि समय दाम खूब कम छो सदा गिरा दुई केजी बिक्री है আর লাল কিরা তো পালাই দিছে এখন কালকে বিয়েছে প্রথম 18 টাকা পরে বাজার 14 টাকা গেছে আজকে এখন তোমার লাগছে বেশি কিনা মাত্র এই দুই কাটা না এবার মাইর এই দু তিন দু তিন হাজার না কমে দেখা আসলে কৃষকের আমদানি ছিল বেশি কিন্তু বৃষ্টির কারণে কৃষকের আমদানি কমে গেছে এই বৃষ্টিতে আপনার প্রচুর কৃষকের ঠান্ডা পড়ছে নাকি কিরা নষ্ট হয়েছে না না ঠান্ডা পড়ে নাই ঠান্ডা পড়ে ঠান্ডা পড়লে কিরা ভালো হতো এই হালকা বৃষ্টিতে হইতে আপনি কিরা নষ্ট হয়ে গেছে লাল হয়ে গেছে হ্যাঁ আমদানির সাথে একটু আমদানি কম আবার যখন আমদানি বাড়ে যায় তখন কিরা দাম আবার কমে যায় আপনার দোকানে মানে কেমন আমদানি হয় প্রতিদিন 700 থেকে 800 সমান কিরাটা যায় আপনার সিটাগাং যা ঢাকা যা আপনার ওই ইয়াতে যা আর বিভিন্ন জায়গায় যা এখন কি দাম আছে আপনার 17-18 টাকা 17-18 টাকা আছে প্রথম দিকে তো কিরার দাম খুবই কম ছিল 2 টাকা বেচছি 2 টাকা তাও বেচতে পারি নাই এখন তো মোটামুটি দাম বাড়ছে জি এখন বাড়ছে আমরা আমদানি কম তো কারণ কৃষকের ফসল নাই মাঠে আর আমদানি কম যারা 4 টাকারই ভর্তি কারণ 1 টাকারই হয় ওই জন্য কিরাটা একটু দাম বেশি না এই বছর কৃষক লাভবান নয় এই বছর কৃষক ক্ষতিগ্রস্ত অর্থাৎ যে পয়সা খরচ হয়েছে কৃষকের জমিতে এর মতো অবস্থা কৃষকের এই খরচ উঠবে না কিছু কিছু চাষি জমি ভাঙিলছে মানে অর্থাৎ ফলন কম মারাত্মকরণ ব্যাহত হয়েছে যার সময় ফলন কম এই সময় দাম বাড়ছে অর্থাৎ এখন তো অনেকেই অনেকাংশে জমি ভাঙিলছে যার জন্য এখন একটু আমদানি কম বিদায় একটু দাম বাড়ছে আর যে সময় ফলনটা বেশি ছিল তখন 2 টাকা কেজি বিক্রি হয়েছে তখন তো 2 টাকা কেজি বেচলে কৃষকের হাত থেকে ভর্তুকি দেওয়া লাগছে লেবারের পয়সা বস্তার পয়সা ভাড়ার পয়সা কমিশন লেবার মেলা সব হাত থেকে ভর্তুকি দেওয়া লাগছে
এটার চাহিদা আছে, তবে আমাদের তাহলে কৃষকেরা একটা সমস্যা আছে, এদের আচরণের কারণে এরা আমার কেছে। আজকে তো মানুষ সলিড করে আনতো, এই মাছ যদি লাভ করতে পারতো, ব্যাপারী যদি লাভ করতে পারতো, কৃষকের পয়সা পাইতো। ব্যাপারী যখন লাভ করে তখন বাজার ছড়ে, আর ব্যাপারী যখন লোকসান দেয় তখন কিন্তু বাজার পড়ে। অর্থাৎ এই টাকাটা যখন ব্যাপারীর পকেটে ভালো টাকা লাভ আসে মুনাফা আসে, এই টাকাটা কৃষকে পায়। আর যখন এই ব্যাপারে এইভাবে মার খাইতে থাকে, এইভাবেই মার খাইতে থাকে, এই যে তলে এক জাত মুখে এক জাত ধরা পরে কখন গেছে টাকা গিয়া, তখন আরো ধরো তাকে দেটালা টাকা দিব না। এই সময় কিন্তু আপনারা তো কৃষকের কাছ থেকে নিয়ে তারপরে এগুলো পরিচর্যা করে মানে বাছাই করে ভালো কিরা গুলো আবার বস্তা করে বাছাই করলে অনেক সময় পাওয়া যায় না, অনেক সময় এই মাল ডাইলে সংকলন করা যায় না সময়ের অভাবে, দূরপাল্লার গাড়ি আর কাঁচা মানের নিয়ম হলো যে যত আগে যাবে তত দাম বেশি পাবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন তারাইল উপজেলার কাঁচা বাজারে মানে তারাইল বাজারে অবস্থিত সে যে বিশাল কাঁচামালের আড়ত রয়েছে, সেখানে আজকে ক্ষীরার উপরে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। এবং কৃষকরা বলছে যে প্রথম দিকে ক্ষীরার দাম ছিল 2-3 টাকা কেজি, তো শেষ সময় এসে সেই ক্ষীরার দাম হয়েছে 17-18 টাকা কেজি। প্রথম দিকে উৎপাদন ছিল বেশি কিন্তু মূল্য পেয়েছে কম, এখন শেষের দিকে এসে তারা মূল্য পেলেও কৃষকের মাঠে মানে ক্ষীরা খেতে ফসল নেই, ক্ষীরা না থাকার কারণে তারা দুঃখ প্রকাশ করছেন। এবং তো ব্যবসায়ীরা বলছে যে প্রথম দিকে যদি দামটা একটু ভালো পাওয়া যেত তাহলে তারা আর্থিকভাবে লাভবান হতো। তো এই সবুজ সবজির মধ্যে যে ক্ষীরা একটি উল্লেখযোগ্য অংশ তারাইলের, তো সেই হিসাবে কৃষকের মনে আবারও অন্য অন্য ফসল উৎপাদন হবে কৃষকের মাঠে, সেই ফসল থেকে আশা করি তারা আরও পুষিয়ে নেবেন, সেই প্রত্যাশা রাখছি। সাদেকুর রহমান রতন, তারাল বিচিত্রা টিভি, তারাল কিশোরগঞ্জ।